ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের স্ক্রাব টাইফাসে মৃত্যু। এবার পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হল 14 মাসের এক শিশুর। দেবরা হাসপাতাল থেকে তাকে রেফার করা হয়েছিল মেদিনীপুরের বেসরকারি হাসপাতালে, সেখানে ভর্তি করা হয় শিশুটিকে। এ সম্পর্কে আরো জানবো, কথা বলবো প্রতিনিধি অলোক সাঁতরার সঙ্গে। অলোক, ঠিক কি জানতে পারছো যে 14 মাসের শিশুর মৃত্যু হয়েছে, ঠিক কি কি উপসর্গ নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে? দেখো অমৃতা, স্কাব টাইফাসে ফের আক্রান্ত একটা শিশু চিকিৎসক রাবলুদ্দিন মৃত্যুর অভিযোগ উঠেছে। ইঞ্জেকশন ওভারডোজ মৃত্যু প্রস্তুতি বিশ্ব নামে 14 মাসের শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের উপকণ্ঠে ধর্মাল অবস্থিত শিশু হাসপাতালে। জানা গিয়েছিল যে বৃহস্পতিবার থেকে দেবরা থানায় বাক্সা গ্রামে এই শিশুটিকে ভর্তি করা হয় শিশু হাসপাতালে। রবিবারই ছুটি দেওয়ার কথা ছিল ওই বাচ্চাটিকে। এদিন সকালে প্রস্তুতিকে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে মৃত্যু হয় তার। ঘটনার পরই ক্ষোভে পেতে পড়ে মৃত্যুর শিশুর পরিজনরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যেই চিকিৎসকের গাফিলতি শিশু মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়। দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে। অন্যদিকে চিকিৎসার গাফিলতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর ইন্দ্রাণী মণ্ডল জানান, স্টাফ টাইফাস আক্রান্ত এই বাচ্চাটি হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্ট করা হয়, যার ফলে মৃত্যু হয় বাচ্চাটির। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরে সিএমও গিরিশচন্দ্র বেরা জানান যে বাচ্চাটির ডেথ সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত আমি এই মুহূর্তে ধন্যবাদ অলোক তোমাকে।